সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ম্যাথ সায়েন্স এডুকেটরের পক্ষ থেকে আমি মেহেদী স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা, এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের সিকোয়েন্সলি ভিডিও আপলোড করেছি, বিশেষ করে পদার্থের অবস্থা, কণার গতি তত্ত্ব এবং ব্যাপন ও নিঃসরণ এবং ব্যাপনের হার নির্ণয়ে গ্রাহামের সূত্র, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা আমার সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখার আগে আমার আগের ভিডিওগুলো সিকোয়েন্সলি দেখে আসো। তাহলে আমি আশা করি তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে ইনশাল্লাহ কোনো সমস্যাই থাকবে না। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোমের জ্বলন নিয়ে। সাধারণত বোর্ড পরীক্ষাগুলোতে মোমের জ্বলন নিয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশিরভাগ সময় এসে থাকে। সেই প্রশ্ন দুটো হচ্ছে, মোমের দহন কোন ধরনের পরিবর্তন এবং মোম কয় অবস্থায় থাকতে পারে। এই দুটো প্রশ্ন বোর্ডে বিভিন্নভাবে এসে থাকে। তোমরা যারা বোর্ডের প্রশ্নগুলো সলভ করেছো তারা অবশ্যই আমি আশা করি এই দুটো প্রশ্নের সম্মুখীন হয়েছো। তো আজকে আমি এই দুটো প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মোমের দহন কোন ধরনের পরিবর্তন। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদের আগে জানতে হবে যে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কয় ধরনের। তো আমরা জানি সাধারণত পদার্থের অবস্থার পরিবর্তন মূলত দুই ধরনের, একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তো আমরা আগে দেখিনি ভৌত পরিবর্তনটা কি। দেখো আমি এখানে ভৌত পরিবর্তনের সংখ্যাটা লিখে রেখেছি। আমরা জানি যে পরিবর্তনের ফলে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না এবং ওই পদার্থটাকে আবার আগের অবস্থায় ফিরে আনা যাবে। পদার্থের সেই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলে থাকি। যেমন এক টুকরা বরফ, এটাকে যদি তুমি তাপ দাও, যদি এটাকে তাপ দাও তাহলে কি হবে, সেই বরফ থেকে পানি হয়ে যাবে, লিকুইড পানি হয়ে যাবে। সেই লিকুইড পানিকে যদি তুমি আরো তাপ দিয়ে থাকো তাহলে কি হবে, এটা বায়বীয় পদার্থে পরিণত হবে। এই দেখো এই যে পদার্থের পরিবর্তন ঘটলো, এই পদার্থের পরিবর্তন করার ফলে এই যে বায়বীয় পদার্থে পরিণত হলো অর্থাৎ বাষ্প, এই জলীয় বাষ্পকে যদি আবার ঠান্ডা করি তাহলে আমরা আবার এই তরল পানি ফিরে পাবো। আবার এই তরল পানিকে যদি আমরা আরো ঠান্ডা করি তাহলে কি বরফে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি বরফকে তাপ দেওয়ার পর তরল পদার্থে পরিণত হচ্ছে, আবার তরল পদার্থ থেকে আরো তাপ দেওয়ার ফলে জলীয় বাষ্প হচ্ছে, আবার জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তরল পদার্থে রূপান্তর হচ্ছে, আবার তরল পদার্থ থেকে আরো ঠান্ডা করলে আবার আমরা পুনরায় বরফকে ফিরে পাচ্ছি। এই পরিবর্তন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের যে পরিবর্তন গুলো ঘটলো এই পরিবর্তন থেকে আবার বস্তুকে পূর্বের ন্যায় ফিরে পাওয়া যায়, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয়নি, তাদের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই ধরনের পরিবর্তন আমরা কি বলবো, ভৌত পরিবর্তন বলবো। এখন দেখো দ্বিতীয় যে আছে সেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এখন দেখো রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি, যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের পরিবর্তন ঘটবে এবং পরিবর্তিত হয়ে পদার্থটা নতুন কোনো ধর্ম বিশিষ্ট পদার্থে রূপান্তরিত হবে। পদার্থের সেই ধরনের পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলব। যেমন এক টুকরা লোহার খণ্ডে যদি অনেকদিন বাতাসে রেখে দাও তাহলে দেখবা লোহার কিছু অংশ মরিচা পড়ে গেছে। এই যে যে অংশটুকু লোহার উপর মরিচা পড়লো সেই মরিচা অযুক্ত অংশটুকুকে আমরা পুনরায় লোহায় পরিণত করতে পারবো না। এই ধরনের পরিবর্তনটাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তন একবার হলে সেটাকে আর পূর্বের নাই ফিরে পাওয়া যাবে না। আমি একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো একটা পাত্রের মধ্যে তুমি কিছু চাল নিয়েছো, কিছু ডাল নিয়েছো, কিছু চাল আর কিছু ডাল নিয়েছো। এই চাল আর ডালকে তুমি কিন্তু একটা একটা করে আলাদা করতে পারবা, তাহলে এই চাল আর ডালের যে মিশ্রণ সেটা হচ্ছে কি ভৌত পরিবর্তন। আবার তুমি যদি এই চাল আর ডালের মধ্যে মশলা দিয়ে পানি দিয়ে এটাকে রান্না করে ফেলো তাহলে কিন্তু তুমি এই চাল আর ডালকে পুনরায় কি আর ফিরে পাবা না। তাহলে এই ধরনের পরিবর্তন আবার কি বলবো, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তনের ফলে বস্তুকে ফিরে পাওয়া যাবে সেটা ভৌত পরিবর্তন এবং যে পরিবর্তনের ফলে বস্তুকে আর পূর্বের নাই ফিরে পাওয়া যাবে না সেটাই হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দেখলাম। এখন দেখো এখানে আমি একটা মোমের চিত্র এঁকে রেখেছি, যদিও আমার চিত্র আঁকার হাত এতটা ভালো না, তারপর চেষ্টা করি। দেখো এই মোমের দহন কোন ধরনের পরিবর্তন আমরা একটু দেখবো। দেখো মোমের মধ্যে একটা সুতা লাগানো থাকে, সেই সুতার মধ্যে যখন আমরা আগুন জ্বালিয়ে দিই তখন কি দেখতে পাই, মোমের কিছু অংশ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে চলে যায়, আর কিছু অংশ কি এই আগুনে পুড়ে পুড়ে গলে গলে পড়তে থাকে, তাই না। এখন দেখো তুমি এই মোম জ্বালানোর সময় যে অংশটা গলে গলে নিচে পড়ে, অর্থাৎ এই মোমের তরল অংশটা,
এই অংশটা থেকে তুমি ঠান্ডা করে আবার পুনরায় কিন্তু কঠিন মোম ফিরে পাবা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই তরল মোম থেকে আবার কঠিন মোমে ফিরে পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলবো? ভৌত পরিবর্তন। আবার দেখো মোমের এই আগুন জ্বালানোর ফলে অর্থাৎ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড রূপে যে যে অংশটা বায়ুমণ্ডলে চলে যায় সেই অংশটাকে কিন্তু তুমি আর পুনরায় কি মোম আকারে ফিরে পাবে না। যেহেতু তুমি পুনরায় আর ওই অংশটাকে ফিরে পাবে না, তাহলে এই ধরনের পরিবর্তন আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ মোমের দহন ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন প্রদর্শন করে। আমি আবারও বলতেছি, মোম যখন আমরা সুতার মধ্যে জ্বালিয়ে দিই আগুন দিয়ে, তখন এর কিছু অংশ গলে গলে পড়তে থাকে, ওই অংশ থেকে আমরা আবার কঠিন মোমে কিন্তু ফিরে পাবো। আবার দেখো যে অংশটা বাতাসে অক্সিজেনের সাথে পুড়ে কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, সেটা কিন্তু আর তুমি ফিরে পাবা না। ওই অংশটাকে আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন। তাহলে মোমের দহনের ক্ষেত্রে আমরা ভৌত রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন কি দেখতে পাই। এখন দেখো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে মোম কয় অবস্থা থাকতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমরা হাতে মোম নিই তখন এটা কি বেশ শক্ত, অর্থাৎ মোম কঠিন অবস্থা প্রদর্শন করে, তাই না? আবার দেখো যখন তুমি মোমের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছ, এখানে সেই আগুন জ্বালানোর ফলে কিন্তু মোমটা গলে গলে তরল হচ্ছে, তাই না? এই যে আমরা এটাকে তরল মোম বলে থাকি, তাহলে আমরা মোমের তরল অবস্থাও দেখতে পাচ্ছি। আবার দেখো মোমটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, করে কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, এটা কিন্তু কি মোমের গ্যাসীয় অবস্থা। অর্থাৎ মোম তিন অবস্থায় থাকতে পারে, কঠিন তরল এবং কি বায়বীয়, তিন অবস্থাতেই কি মোম প্রদর্শন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি মোমের দহন ভৌত রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন এবং মোম কঠিন তরল ও বায়বীয় তিন অবস্থায় কি প্রদর্শন করতে পারে। তো আমি আশা করি তোমরা আমার এই ছোট্ট প্রশ্ন যেটা বুঝতে পেরেছো, এগুলো সাধারণত বোর্ডের প্রশ্নে খ নাম্বারে আসে, তো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এগুলো বানিয়ে বানিয়ে লিখতে পারবা। তো আশা করি তোমরা আমার ক্লাস আজকে বুঝতে পেরেছো, খুবই শর্ট ক্লাস। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার নেক্সট ভিডিওগুলো এই অধ্যায় ভিত্তিক দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের সরাসরি চলে যায়। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।